আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, রুমা। মাখিয়ে নিয়েছি। এখন এই মাংস আমি এক ঘন্টার জন্য এভাবে রেখে দেব, তারপর রান্না করব। আমি এখানে একটি প্রেশার কুকার নিয়েছি, আমি আজকে এই প্রেশার কুকারে রান্নাটা করব। তো এর মধ্যে আমি হাফ কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল, আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন এই পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি এই ম্যারিনেট করা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আমি আসলে সবসময় মাংস রান্না করলে প্রেশার কুকারেই রান্না করি, কারণ মাংসটা খুব ভালোভাবে গলে যায়। তো আমি এখানে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন, এখন এই মাংসের মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে দেব, দিয়ে আমি আটটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটি কড়াইয়ে আমি অল্প তেল নিয়েছি, আর চার পাঁচটি আলু এরকম কিউব করে কেটে এই তেলের মধ্যে লাল করে ভেজে
মজা লাগে। তবে ভাত বা পোলাওয়ের সাথেও খেতেও কিন্তু কোনো অংশে কম না। আমি আজকে এই রান্নাটি দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে, আর খুব অল্প তেল দিয়ে আমি কিন্তু আজকের এই রান্নাটা করলাম, আপনারা দেখলেন। তো আপনাদের কাছে যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা যখন রান্না করবেন এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।